আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। খুবই স্পেশাল একটা ভিডিও, বিয়ের পর এটা আমাদের প্রথম একসাথে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়া। অ্যান্ড আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টে। অ্যান্ড আমাদের সম্পূর্ণ ট্রিপটাতে কীরকম কস্টিং হয়েছে সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। আমাদের পার পারসন এয়ার টিকিট ছিল 6,000 টাকা করে। যদি কারো ফ্লাইটে যাওয়ার প্ল্যান থাকে তাহলে ট্রাই করবেন আগে থেকে টিকিট পারচেস করার, সেক্ষেত্রে আপনাদের টিকিটের প্রাইসটা আরও অনেক কমে আসে। সো ফাইনালি আমরা চলে এসেছি ওয়ান অফ দ্য বিগেস্ট হোটেল ইন বাংলাদেশ, গ্র্যান্ড সুলতান টি অ্যান্ড গলফ রিসোর্টে। প্রথমেই আপনাদের চোখে পড়বে তাদের সুবিশাল এবং চমৎকার একটি লবি, যেখানে বসে আমি ওয়েট করছিলাম এবং আমাকে দেওয়া হলো খুবই রিফ্রেশিং একটা ওয়েলকাম ড্রিঙ্ক। রিসেপশন থেকে চাবি নিয়ে আমরা চলে যাই উপরে, যেহেতু আমরা অনলাইনে বুকিং করে এসেছিলাম, এখানে এসে তেমন একটা কিছু করতে হয়নি। এটা ছিল আমাদের কিং ডিলাক্স রুমটি, যার কস্টিং ছিল পার নাইট 18,500 সামথিং, যার সাথে ইনক্লুডেড ছিল বাফেট ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার। তারা সিজন ওয়াইজ তাদের প্যাকেজগুলো চেঞ্জ করে থাকে এবং বিভিন্ন ধরনের অফার দিতে থাকে। সো আপনারা আসার আগে অবশ্যই তাদের পেজটা ফলো করবেন, তাহলে সেখানে তাদের সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন। ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম লাঞ্চের জন্য এবং দেখিয়ে দিচ্ছি তারা মেইন ডিশ। খুবই সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কেক, রসমালাই, পুডিং, জর্দা, মোটামুটি অনেক কিছুই রাখার চেষ্টা করেছে এবং তাদের খাবারের কোয়ালিটি খুবই খুবই ভালো ছিল। খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম রিসোর্টটা ঘুরে দেখতে। সো চলুন ঘুরে দেখি কী কী রয়েছে এই রিসোর্টে। আরও একটা ইনফরমেশান শেয়ার করছি, অ্যান্ড সেটি হচ্ছে সিলেট এয়ারপোর্ট থেকে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান রিসোর্টের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। সো আমি বলে দিচ্ছি আপনারা এয়ারপোর্ট থেকে কিভাবে রিসোর্টে যেতে পারবেন। রিসোর্ট থেকে আমাদেরকে এয়ারপোর্ট পিক করতে গিয়েছিল, যেহেতু আমরা রিসোর্টের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটি নেই, সেক্ষেত্রে আমাদের কস্ট পড়েছিল পার ওয়েতে 6,000 টাকা করে। আপনারা যদি নিজ দায়িত্বে যেতে চান তাহলে এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা সিএনজি ট্যাক্সি বা ক্যাব পেয়ে যাবেন, বাট সিএনজি শহরের বাইরে যাবে না, মানে সিএনজিতে আপনারা সরাসরি রিসোর্টে যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা ট্যাক্সি বা ক্যাব নিতে পারেন। অ্যান্ড পার ওয়েতে আপনাদের 3,500 থেকে 4,000 টাকা ভাড়া পড়বে। ইনফরমেশন দিয়ে দিচ্ছি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তাদের এখানে আসলে কি রাতে থাকতে হবে আর রুম বুক করতে হবে।
তাদের জন্য বলছি একদমই এরকম কিছু না। এখানকার স্টাফদের থেকে আমি জিজ্ঞেস করে যতটুকু জানতে পেরেছি, তাদের এখানে আসলে আপনারা চাইলে শুধুমাত্র ডে ট্যুরের জন্য আসতে পারবেন, সেক্ষেত্রে তাদের এখান থেকে লাঞ্চটা আপনাকে করতে হবে। এই পাশে রয়েছে বাচ্চাদের জন্য খেলার প্লেগ্রাউন্ড, আর এদিক দিয়ে গেলেই দেখতে পাবেন আপনারা। ডিনারের জন্য চলে আসলাম, শুরু করছি প্রথমেই তাদের সালাদ আইটেমগুলো দিয়ে। দেখতে খুবই সুন্দর, বাট রাতের বেলা এত বেশি যদিও খাওয়া যায় না।